হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি রবিন। আজকে কথা বলবো হইচইয়ের কিছু আপকামিং সিরিজ, যেগুলো কিছুদিন আগেই তার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো আমি সেগুলো তোমাদেরকে জানাতে পারিনি, তো সেটাই এখন আমি জানাবো। হয়তো তোমরা জানো অনেকেই। তো তাদের মধ্যে একটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যর, উনি ডিরেক্ট করছেন, তো তার সেই সিরিজটার নাম হচ্ছে তালমার রোমিও জুলিয়েট। তো আমার মনে হয় এই সিনেমাটা একটা কমেডি সিনেমা হবে, এবং সেটা পোস্টারটা দেখলেই তোমরা তো বুঝতে পারবে যে কীরকম কালার কালেকশন, বা একটা মানে চাঁদের কাছে একটা বাইকে দুজন বসে আছে পোস্টারটাতে দেখানো হচ্ছে। তো আমার মনে হয় একটা কমেডি একটা সিনেমা হবে। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে আবার রাজনীতি। তো এইটা ডিরেক্ট করছেন হয় সৌরভ চক্রবর্তী। এবং নেক্সট হচ্ছে নষ্ট নীর টু, অদিতি রয়। এবং নেক্সট হচ্ছে সম্পূর্ণা টু, যেটাতে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম সোহিনী সরকারকে, তো এবার আমরা দেখতে পাবো আবারও। তো এইটা ডিরেক্ট করছেন হচ্ছে সায়ন্তন ঘোষাল। নেক্সট হচ্ছে পর্ণ শবরীর সাপ। এবং এই সিরিজটা হবে সৌভিক চক্রবর্তীর গল্প অবলম্বনে, এবং পরমব্রত ডিরেক্ট করছেন। এবং এখানে মুখ্য চরিত্রে আমরা আদুরি মশাইয়ের চরিত্রে আমরা চিরঞ্জিৎ চক্রবর্তীকে দেখতে পাবো। এবং নেক্সট আপডেট হচ্ছে পরিণীতা, এবং এটা ডিরেক্ট করছেন অদিতি রায়। এবং মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো দেবচন্দ্রিমাকে। তো নেক্সট আপডেট হচ্ছে নিখোঁজ টু, ডিরেক্ট বাই অয়ন চক্রবর্তী, এবং আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো টোটা রয় চৌধুরীকে এবং স্বস্তিকা মুখার্জিকে। তো নেক্সট আপডেট যেটা, সেটা হলো অদিতি রয়ের আরেকটাও সিরিজ আসবে, যেটা নাম হচ্ছে লজ্জা। এবং এটার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো মানে প্রিয়াঙ্কাকে। এবং এটা একটা গৃহবধূর যেরকম হয় যে মানে একটা পারিবারিক কেন্দ্রিক একটা সিরিজ হতে চলেছে। তো নেক্সট আপডেট যেটা, সেটা হচ্ছে মধ্যরাতের অপেরা, ডিরেক্ট বাই দেবালয় ভট্টাচার্য। নেক্সট আপডেট হচ্ছে কলঙ্ক, ডিরেক্ট বাই শাহানা দত্ত। নেক্সট আপডেট হা বলিব সত্য বলিব, তো এটা একটা সিরিজের নাম। এবং মুখ্য চরিত্রে আমরা মিমি চক্রবর্তী এবং টোটা রয় চৌধুরীকে দেখতে পাবো, এবং এটা একটা কোর্ট কেসকে নিয়ে একটা সিরিজ তৈরি হবে। তো দেখা যাক কী হয়। তো নেক্সট আপডেট যেটা, সেটা হচ্ছে ইন্দু থ্রি আসতে চলেছে, এবং নেক্সট আপডেট হচ্ছে গোড়া থ্রিও আসতে চলেছে। এবং নেক্সট আপডেট হচ্ছে গভীর জলের মাছ টু, শাহানা দত্তা ডিরেক্ট করছেন। নেক্সট হচ্ছে একুশে পা, এটা একটাও সিরিজ। এবং নেক্সট আপডেট হচ্ছে টুংকুলুঙে একেন, তো এটা একটা হচ্ছে মানে খুন করার আগে তাকে ধরা হবে এরকম একটা ঘটনা নিয়ে সিরিজ হবে। তো দেখা যাক। এটা হচ্ছে দেবী, এবং তারপর নেক্সট আপডেট হচ্ছে ডাকঘর টু, এবং কেমিস্ট্রি মাসি বোধন টু। নেক্সট আপডেট হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ, এবং এটার চরিত্র মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে চক্রবর্তীকে। এবং নেক্সট আপডেট হচ্ছে অন্তর্মহল, এবং এর চরিত্রে আমরা দেখতে পাবো ঈশা সাহা, এবং দেখতে পাবো অনিল সেনগুপ্তাকে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।